আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রশিস রহমতে ভালো আছি তো আজ আমি রান্না করবো পাতাকপি ডিম দিয়ে ভাজি তো আমি এখানে পাতাকপিগুলা খেয়ে কুচি করে নিয়েছি ধুয়ে রেখেছি একটি ডিম নিয়েছি তো আমি ডিম দিয়ে পাতাকপি দিয়ে আজকে ভাজি করব। তো এখানে টমেটো নিয়েছি একটি তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা তো আমি এগুলো কুচি করে এগুলো রেডি করে রেখেছি তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো মরিচগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এখনও কিন্তু মরিচের গুঁড়া মশলা কিছুই দিই নাই এগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমি একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো তো এগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিম সেই ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু তো দু তিন মিনিটের মতন রান্না করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হলুদ মরিচ এগুলো পরিমাণ মতন দিয়ে দিব তো আমি ডিমটা আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চড়ে নিচ্ছি ভালোভাবে তো এগুলো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব তো আমি এগুলো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখানে সে কুটে রাখা পাতাকপিগুলো দিয়ে দিব এখানে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি একে একে দেখুন এটা কিন্তু অসাধারণ একটি রান্না তো গরম গরম ভাতের সাথে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তো এই শীতে আমি আসলে আর খাই নাই তো এবার আসলে আমাদের ঘরে কেউ খেতে চায় না তার জন্য আনেও না তো আমি আমি একটু পছন্দ করি তো আজকে রান্না করতেছি তো আমি এগুলো নেড়ে চড়ে দিয়েছি আমি আসলে এখানে কোনো পানি অ্যাড করবো না কারণ পানি ওখান থেকেই বের হবে যেহেতু এগুলো কপি ওখান থেকে এমনিতেই পানি বের হয় তো আমি এগুলো নেড়ে চড়ে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো এগুলো হয়ে আসলে পরিবেশন করে দেখাবো তো আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন তো দেখুন কি সুন্দর হয়েছে আর কিন্তু রান্নাটাও অসাধারণ খেতে মজা হয়েছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ